ভগবান স্বয়ং উদ্ধবকে জ্ঞান দিতে পারতেন, ভক্তি দিতে পারতেন, পারতেন না, অবশ্যই পারতেন, কিন্তু উনি কি করলেন, উদ্ধবকে ব্রজে পাঠালেন। কেন? ব্রজের শুদ্ধ প্রেম ভক্তি বোঝার জন্য, ব্রজের শুদ্ধ প্রেম ভক্তি রস আস্বাদন করার জন্য। তাই ভগবান কি করেন, যুগে যুগে নিজে আসেন, নিজেও সদ্গুরুদেব গ্রহণ করেন এবং তার ভক্তদেরও সেই সুযোগ প্রদান করেন যে কোনো সদ্গুরুদেবের মাধ্যমে যেন এই ব্রজ প্রেম সেই ভক্ত লাভ করতে পারেন। এই জন্যই ভগবান কি করেন, যুগে যুগে সদ্গুরুদেবদের এই পৃথিবীতে প্রেরণ করেন, আর কোনো কারণ নেই। রাধারানীর যে কি ভাব, রাধারানীর যে কি প্রেম, এই প্রেমভক্তি চন্দ্রিকাকে বোঝার জন্য ভগবান স্বয়ং কি করেন, স্বয়ং কি করেন, ভক্ত হয়ে আসেন, এবং ওই ভক্ত হয়ে এসে উনি আর একজন ভক্তের কাছ থেকে দীক্ষা গ্রহণ করেন, শুদ্ধ ভক্তের কাছ থেকে, সদ্গুরুদেবের কাছ থেকে কি করেন, দীক্ষা গ্রহণ করেন। দীক্ষা গ্রহণ করে কি করেন, উনি এই প্রেম রস আস্বাদন করেন, যে গোপী প্রেম কিরূপ, রাধারানীর ভাব কিরূপ, সেটা বোঝার জন্য উনি কি করেন, উনি যুগে যুগে আবির্ভূত হন, বিভিন্ন দেহ ধারণ করে আবির্ভূত হন। ভগবান নিজে যদি দুঃখ স্বীকার না করে, কষ্ট স্বীকার না করে, তাহলে তার ভক্তরা কি প্রেম লাভ করতে পারে? ভগবান যখন সত্য যুগে লক্ষ্মী নারায়ণ রূপে আবির্ভূত হলেন, তখন তিনি কি করলেন, তার পত্নী লক্ষ্মী মহালক্ষ্মীকে হারিয়ে ফেললেন, কি করলেন, হারিয়ে ফেললেন। এক অসুর এসে লক্ষ্মী দেবীকে হরণ করলেন, নারায়ণের স্ত্রীকে হরণ করলেন, পরবর্তীতে লক্ষ্মী দেবী কি করলেন, সমুদ্রে নিজেকে কি করলেন, নিজেকে লুকিয়ে ফেললেন, পরবর্তীতে সমুদ্র মন্থনের মাধ্যমে পুনরায় আবার লক্ষ্মী দেবী সমুদ্র থেকে আবির্ভূত হওয়ার পরে নারায়ণ তাকে কি করেন, গ্রহণ করেন। ত্রেতা যুগে কি করলেন, ভগবান রাম রূপে আবির্ভূত হলেন, কি করলেন, তার স্ত্রীকে রাবণ হরণ করলেন, ভগবান রাবণকে বধ করে সীতা দেবীকে উদ্ধার করলেন, পুনরায় আবার কি করলেন, লোক নিন্দার ভয়ে আবার সীতা দেবীকে ত্যাগ করে দিলেন। এরপরে কি করলেন, সীতা দেবী পুনরায় আবার অযোধ্যায় আগমন হলো, বসুদেবীর গর্ভে সীতা দেবী বিলীন হয়ে গেলেন। দ্বাপর যুগে রাধারানীকে কি করলেন, ত্যাগ করে রাধারানীকে বৃন্দাবনে ছেড়ে উনি চলে আসলেন কোথায়, মথুরা দ্বারকায়, এবং 100 বছর রাধারানীর বিরহে দিন অতিবাহিত করলেন। পুনরায় 100 বছর পরে কুরুক্ষেত্রে যখন কি করলেন, সূর্য গ্রহণের উদয় হলো, তখন সবাই সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে স্নান করতে গিয়ে আবার রাধাকৃষ্ণের মিলন হল। রাধারানী সখী সহ গোবিন্দের রথকে টেনে বৃন্দাবনের দিকে নিয়ে আসলেন। সত্য যুগ গেল, ত্রেতা যুগ গেল, দ্বাপর যুগ গেল, কি হলো, এই বৃন্দাবন কৃষ্ণ প্রেম বোঝার জন্য কি হলো, ভগবান সবসময় তার প্রিয়তমা রাধিকা থেকে, তার প্রিয়তম সীতা দেবী থেকে, তার প্রিয়তম লক্ষ্মী দেবী থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এবার আসলো কলিযুগ। কলিযুগে কি হলো, মহাপ্রভু শ্রীমান মহাপ্রভু 24 বছর বয়সে তার স্ত্রীকে রেখে কি করলেন, সন্ন্যাসী হলেন। সন্ন্যাসী হয়ে দেশে দেশান্তরে ঘুরতে লাগলেন, ভ্রমণ করতে লাগলেন, কৃষ্ণ প্রেম প্রচার করতে লাগলেন, কৃষ্ণ নাম প্রচার করতে লাগলেন। তখন উনি কি করলেন, গম্ভীরাতে বসে কৃষ্ণ বিরহ অনুভব করতে লাগলেন। তিনি কি করেন, তিনি রাতের বেলায় তিনি কৃষ্ণ বিরহ পাগল হয়ে যান, আর দিনের বেলায় তিনি রাধা বিরহে পাগল থাকেন। দিনের বেলায় তিনি কি করেন, তার স্ত্রীকে তিনি ছেড়ে এসেছেন, লক্ষ্মী দেবীকে, লক্ষ্মী প্রিয়াকে, বিষ্ণু প্রিয়াকে, সেই সব তিনি দিনের বেলায় কি করেন,
অনুভব করেন যে রাধা রানীর ভাবকে তিনি গ্রহণ করেন। আর রাতের বেলায় কি করে? রাধা রানীর দেহকে, রাধা রানীর হৃদয়ে, রাধা রানীর ভাবকে আশ্রয় করে কৃষ্ণ বিরয়ে রাতের বেলা কাতরায় অনুভব করে, মাটিতে নিজের মস্তক নিক্ষেপ করে। মাটি তো দেখতে কালো না, কৃষ্ণ বর্ণনা, কোনো কিছু কালো দেখলেই সে কালোতে মুখ ঘষাঘষি করে, হা গোবিন্দ তুমি আমায় কৃপা করো। কোনো বৃক্ষ দেখলেই সে বৃক্ষকে আলিঙ্গন করে, তার বক্ষকে রক্তাক্ত করে। এভাবে উনি কি করেন? যখনই ভগবান আসেন পৃথিবীতে যুগে যুগে, তখন এই গোপী ভাব কৃষ্ণ প্রেম বোঝানোর জন্য তিনি কি করেন? স্বয়ং ভক্তভাবে তিনি লীলা করেন, তিনি অবতীর্ণ হন। এটাই হচ্ছে উদ্ধব সন্দেশ, এটাই হচ্ছে ব্রজের সন্দেশ, এটাই হচ্ছে ব্রজ প্রেম। আর এই ব্রজ প্রেম বিতরণের জন্য ভগবান কি করেন? যুগে যুগে কে অবতীর্ণ হন। তাই রাধা রানী যখন কৃষ্ণ বিরয়ে ছটপট করতেন, তখন উনি মনের ভাবে আজে বাজে বাক্য উচ্চারণ করছেন ভগবানের সম্বন্ধে, বলছে নিষ্ঠুরে পাষাণ কৃষ্ণ, তুমি যদি পরজন্মে রাধা হতে তাহলে তুমি বুঝতে পারতে যে রাধার কি ব্যথা। তুমি যদি রাধা হতে তাহলে তুমি বুঝতে নারীর মনের কি ব্যথা। রাধা রানীর কি হলো? আয়ন ঘোষের সঙ্গে বিবাহ হয়ে গেল, কৃষ্ণ দ্বারকায় চলে আসলো, তথাপিও ব্রজবাসীরা কি করলেন? কৃষ্ণকেই পতিরূপে বরণ করে রেখেছেন। কেন জানেন? মাত্র যখন গোপীদের 5 বছর বয়স, তখন স্বয়ং ব্রহ্মাদেব ব্রজের 100 কোটি গোপীর সঙ্গে কৃষ্ণের বিয়ে দিয়েছিল। কয়কোটি? 100 কোটি গোপীর সঙ্গে ভগবানের বিবাহ ছিল ভান্ডির বনে। স্বয়ং ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা এই বিয়ের পুরোহিত করেছিলেন। আর পুনরায় যখন আয়ন ঘোষের সঙ্গে রাধারানীর বিবাহ হয়, তখন যেদিন বিবাহ হয় ওই দিন আয়ন ঘোষের ভিতর ভগবান কৃষ্ণ প্রবেশ করে, এবং ওইখানে যে বিবাহ হয় ওই বিবাহটাও কৃষ্ণের সঙ্গে রাধারানীর হয়। তা রাধারানীর বিবাহ মূলত কার সঙ্গে হয়েছিল? ভগবানের সঙ্গে হয়েছিল। এইখানে এটা বিরাট ব্যাপক লীলা। তাই রাধারানী প্রত্যহ কি করেন? কৃষ্ণ সম্বন্ধে ভাবেন, অহর নিশি কি করেন? কৃষ্ণ সম্বন্ধেই ভাবেন, আর কৃষ্ণ বিরয়ে কি করেন? দিন অতিপাত করেন। আর এই রাধারানীর বিরয় এতটা প্রখর যা বলে শেষ করা যাবে। কৃষ্ণ যখন একদিনের কথা বলে বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে আসলো, আর 100 বছরের ভিতরে কৃষ্ণ কি করলেন না? ব্রজে গেলেন না। বুঝতে পারছেন? একদিনের কথা বলে গিয়েছিলেন, আর 100 বছরও আসেননি ভগবান। এই যে বিরহটা, এটা উপলব্ধি করা এত সোজা নয়, আমাদের উপলব্ধি করা কখনোই সম্ভব না। আমাদের যদি প্রিয়জন আপনজন কেউ মারা যায়, কেউ যদি আমাদের ছেড়ে চলে যায়, তাহলে আমাদের শোক থাকে কয়দিন? 13 দিন, 15 দিন, 1 মাস বা 1 বছর, তার বেশি আমাদের কি এসব থাকে? থাকে না। আর গোবিন্দ কি করেছেন? বলেছেন যে আমি একদিন, একদিন পরেই ফিরে আসবো। কিন্তু আর 100 বছরের ভিতর গোবিন্দ আর ফিরে আসেন। বুঝতে পেরেছেন? এই 100 বছর গোপিকারা কি করেছেন? ভগবানের বিরহ ভোগ করেছেন। আর রাধারানী পত্র বিলাপ করতেন, সখীদের বলতেন, সখি আমি মরব, আমি অবশ্যই মরব, কেউ আমাকে বাঁচাতে পারবে না, আমি অবশ্যই মরব। আর আমি যদি মারা যাই, তখন আমার এই দেহটাকে এই তমাল গাছের সাথে বেঁধে রাখবি, আমার দেহটাকে না মাটি দিবি না আগুনে পোড়াবি, আমাকে তমাল গাছের সাথে বেঁধে রাখবি। আর আমি মরতেও পারছি না সখি, আমি তো মরব, যদি হঠাৎ করে গোবিন্দ আসে, আর গোবিন্দ এসে যদি আমাকে দেখতে না পায়, তাহলে গোবিন্দ অনেক কষ্ট পাবে, অনেক দুঃখ পাবে, তাই আমি মরতেও পারছি না,
আমি অবশ্যই মরবো, কিন্তু আমি মরতে পারছি না, আর আমি বেঁচে থাকতেও পারছি না। তা আমি আমি তো মরে যাব, কিন্তু আমার এই গুণনিধি কানুকে আমি কাকে দিয়ে যাব? আমার মতো করে কে আমার কানুকে ভালোবাসতে পারবে? তা আমি যে মারা যাব, আমি যে মরব, তাই আমি মরতেও পারছি না, যে এমন কাউকে আমি পাচ্ছিও না যে আমার এই গুণনিধি কানুকে তার হাতে সঁপে দেব। আর আমি যদি মারা যাই, আমার কানু এসে যদি আমাকে না দেখে, তাহলে সে কত কষ্ট পাবে। আমি চাই না কানুকে কষ্ট দিতে। কানু আমাকে ছেড়ে মথুরায় চলে গিয়েছে, কেন সে সুখী হবে? আমার কানু যদি আমাকে রেখে সুখী হতে পারে, তাহলে এটাই আমার আনন্দ, যে আমার কানু তো সুখে আছে। তা আমি তো মরে যাবো, অবশ্যই মরবো, আমাকে কেউ বাঁচাতে পারবে না। কিন্তু আমি কেন মরতে পারছি না জানো? যে আমি যদি মরে যাই, তাহলে আমার মতো করে আমার কানুকে কে ভালোবাসবে? আমার মতো করে আমার গোবিন্দকে কে সাজাবে? তা আমি মরতে পারছি না। হে সখি, আমি অবশ্যই মরব, আর আমি যদি মারা যাই, আমাকে এই তমাল গাছের সাথে তোরা বেঁধে রাখিস। তা রাধারানী এইভাবে বিলাপ করত, আর কৃষ্ণ বিলয়ে কি করতেন? ছটফট করতেন। তা আমরা কি করি, আমাদের আত্মীয় স্বজন মারা গেলে আর এক মাস, এক বছর বা দুই বছর তাদের কথা আমরা মনে রাখি, বা তারা যেদিন চলে গিয়েছে তাদের সেই দেহান্তরের দিনটাও আমাদের মনে নেই। যদি কারো কাছে জিজ্ঞাসা করি যে আপনার বাবা কবে মারা গিয়েছে বা আপনার মা কবে মারা গিয়েছে, আমরা ঠিক মতো বলতেও পারবো না, পারবো? তাদের মৃত্যু দিনটাও আমরা জানি না। আমাদের হচ্ছে এইরকম বিরাহ, আর রাধারানীর বিরাহ কি একদিন বলে গিয়েছে, 100 বছর হয়ে গিয়েছে, তাও কেন মরতে পারছে না? যদি কানু চলে আসে আর এসে যদি আমায় না দেখে, আর আমি তো মারা যাব, তাহলে আমার কানুকে আমার মতো কে ভালোবাসবে? এমন তো কাউকে পাচ্ছি না। তা আমার পিতা মাতা গিয়ে এতদিন আগে চলে গিয়েছে, তাদের কথাও আমাদের একটু মনে রাখা উচিত। তাদের উদ্দেশ্যে বৈষ্ণবদের বছরে একদিন একটু রাধারানীর প্রসাদ, একটু গোবিন্দের প্রসাদ তাদেরকে আহার করানো উচিত। আমার প্রিয়জনের উদ্দেশ্যে বছরের একদিন বৈষ্ণবদের নিয়ে এসে তাদেরকে ভালো মন্দ আহার করানো, তাদেরকে দক্ষিণা প্রদান, তাদেরকে বস্ত্র প্রদান, এগুলো আমাদের করা উচিত। কেন? তাদের যে আমরা কতটা ভালোবাসি, তাদের যে আমরা কতটা মনে রেখেছি, এটাই তার ভাব। আর এই শিক্ষা দিচ্ছেন কে? রাধারানী। বলে গেছে একদিন পরে আসবো, 100 বছর হয়ে যাচ্ছে, কিন্তু রাধারানী কি করেছে? গোবিন্দকে কি ভুলে গিয়েছে? না, ভুলে যায়নি। এই তো আমার গোবিন্দ আসতে পারে, আর এসে যদি আমায় না দেখে তাহলে কি হবে? আর আমি যে মারা যাব, আমার গোবিন্দকে আমি কার কাছে রেখে যাব? কে আমার গোবিন্দকে আমার মতো করে ভালোবাসবে? কে আমার গোবিন্দকে আমার মতো করে সেবা করবে? তো এইরকম রাধারানীর এখান থেকে আমাদের যদি একটু ফোটা ছিটে ফোটা প্রেম আমরা লাভ করতে পারি, যে আমার গোবিন্দর উদ্দেশ্যে আমার ভগবানকে কতদিন, আর আমার গোবিন্দকে আমি ভাঙা আসনে রাখবো, আমি গোবিন্দর জন্য একটা আসন তৈরি করব, গোবিন্দর জন্য একটু ভালো মন্দ তাকে খাওয়াবো, গোবিন্দর জন্য একটু ভালো ড্রেস তৈরি করে দিব, ভগবানের জন্য একটা, গোবিন্দর জন্য একটা মাথার মুকুট তৈরি করব, ভগবানের জন্য একটা মন্দির তৈরি করব। এইরকম ভাব আমাদের থাকতে হবে, না হলে কি হবে? আমাদের জন্ম বিফল হয়ে যাবে। তাই রাধারানী তার সখীদের ললিতা বিশাখাকে বলছেন, হে ললিতা বিশাখা, আমি যদি মারা যাই, তাহলে তোরা আমার গোবিন্দকে, আমার কানাইকে কে দেখে রেখে। তো এইভাবে আমাদের কি করা উচিত? আমাদের